নিউজ চব্বিশে আমি অনুসরণ রয়েছে আপনার সঙ্গে। জার্মানিতে কি এবার জঙ্গি হামলা? জার্মানির মধ্য বার্লিনে একটি জনবহুল ক্রিসমাস মার্কেটে ঢুকে পড়ল বেপরোয়া ট্রাক। ট্রাকে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 12 জনের, গুরুতর জখম 50 জন। ঘটনার পিছনে কোনো জঙ্গি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে জার্মান প্রশাসন। বাড়তে পারে হতাহতের সংখ্যা। বেপরোয়া ট্রাকে ঝোড়ো তাণ্ডবে ভেঙে পড়ে বাজারের একাধিক দোকান। সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে ওই ঘাতক ট্রাকের চালক তা এখনও নিশ্চিত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বার্লিনের মেয়র মিখাইল মুলার। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ট্রাকটি যখন বাজারে ঢোকে তখন কোনো পালানোর অবস্থা ছিল না, শুধুই কানে আসছিল বাঁচার আর্তনাদ। তিনি জানিয়েছেন, তার পাশ দিয়ে প্রচণ্ড গতিতে বেরিয়ে যায় ট্রাকটি, কোনোক্রমে প্রাণে বেঁধে যান তিনি। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ।